আপনি জানতে চেয়েছেন তা হ্যাঁ দুই রেখার বিশিষ্ট নামাজে কি আমরা ওই টাওয়ার করে বসবো নাকি ওই বাম্পা পিছিয়ে ডান পাখা রাখবো এটা জানতে চেয়েছেন আরজাওয়া বিল্লাহি দেখে যদি আমরা দেখি তাহলে সখাতী সুক্ষ্ম নজর দিলে দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল ত্বরক করেছেন চার রাকাত বিশিষ্ট সালাতে বা যে সালাতে দুটি তাসাধর এই দুটি বৈঠক রয়েছে কিন্তু এক বৈঠক বিশিষ্ট সালাতে যেমন ফজরের সালাত অন্য সন্ন্যাতের সালাদ করার নিয়ম তো এখানে রসকুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তাওয়ারুক করেননি অর্থাৎ বাম পাকে ভেতরে ঢুকিয়ে পেছনের উপরে বসার সিস্টেমটাকে তাওয়ারক বলা হয়ে থাকে তো টিশনের ভরে বসার এই সিস্টেমটা শুধুমাত্র রসুহ সাল আলি সাল্লাম থেকে প্রমাণিত চার ডাকাত বিষ্ঠ সালাতে বা তিন ডাকাত সালাতে অর্থাৎ যে সালাতে দুইটা একটা রয়েছে এবার আর একটা যুক্তিও রয়েছে যে দুই বৈঠকে পার্থক্য করার জন্য রসুল্লাহ আলি এমনটি করতেন আর যে মা যে নামাজে মাত্র একটাই বৈঠক সেখানে তো এই পার্থক্যের প্রয়োজন হয় না আল্লাহাল রসুল্লাহ আলি সাল্লাম থেকে স্পষ্ট দলিল অনুযায়ী পাওয়া যায় যে তিনি এই তুকটা চার বিশেষ সারাতে করেছেন বিশেষ করে যেমন আবু হাম বা এসেছে উনি বলেন যে রাসুল্লাহ সাল আলিহাসাল্লাম যখন দু সালাত পড়লেন তখন উনি বাম পা বেছে ডান পাখ রাখলেন এরপরে বলছে ওয়াইজা জানাসা ফিরাকাতিল আখিরা কদ্দাবা রিজাল ইসরা ওয়া নাসাবা আল-উখরা আকাদা আলা মাকাতিহি কিন্তু যখন তিনি শেষ রাকাতে বসলেন তখন তিনি তার বাম পাকে আগে দিল আগে দিলেন ওয়া নাসাবা আল-উখরা এবং অন্য পাকে খাড়া রাখলেন মানে ডান পাকে ওয়া কাদা আলা মাকাতিহি এবং তার পিছনের ভরে বসলেন নিতম্বের উপরে বসলেন নিতম্বের উপর ভর করে বসলেন তো এটা বখারি শরীফ হাদিস এই হাদিসই প্রমাণ যে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম দুই রেখাত পড়ার পরে তিনি কি করেছেন বৈঠক করেছেন নর্মাল বৈঠক করেছেন অর্থাৎ ইফতারাস করেছেন মানে বাম পা বেছে ডান পাখা রেখেছেন আর শেষের রাখাতে তিনি এটা করেছেন সুতরাং যেখানে দুটা বৈঠক রয়েছে শেষ বৈঠকে এভাবে বসাটা বলা যেতে পারে রসৌল্লা সাল্লাহ আলি আসাল্লামের সন্না কিন্তু যে রাখাতে শুধুমাত্র একটাই বৈঠক রয়েছে সে রাখাতে এটা সন্ন্যাস সম্মত নয় এটাই বলেছেন ইমা আহমিন হাম্বার রহমতুল্লাহ আলাইহি যদি ইমা শাহি রহমতুল্লাহ আলহে প্রত্যেক শেষের বৈঠকে উনি বৈঠকে উনি তাসাউদ করার পক্ষে তাওয়ারক করার পক্ষে কিন্তু সন্নাতের সুখ্যাতি সূক্ষ্ম অনুসরণের দাবি এটাই যে যে নামাজে একটি মাত্র বৈঠক এ নামাজে তাওয়া রোগ চলবে না বরং কি এফতারাস করাটাই হলো সন্না অর্থাৎ বাম পা খার রেখে ডান পা পা বাম পাশে ডান রেখে বসাটাই হলো সোনা যদি এ সাফি সাহেব বলেছেন কিন্তু আমরা মনে করি এটা বেশি হকের অনুকূল সদ এজ না দায়মা তাই বলেছেন তারা এটা বলেছেন যে দুই কাত বিশিষ্ট সালাতে তাওয়ার রোগ হবে না অর্থাৎ পিছনের ভরে বসা যাবে না বরং এটা হবে ওই বৈঠকে যেটা হবে সালাতের শেষ বৈঠক মানে দুই রেখাত দুই তা বিশিষ্ট নামাজের ক্ষেত্রে হবে শেষ বৈঠকে দেখুন লাজনা দায়মা পনেরো অবনা কথা মারফত লাহে আলে হে তার মগ্নিতে বলেন এক নম্বর খান্ডা তিন পৃষ্ঠা জেমি সালাতে লা লা তা ওয়ারকো সালাতের সমস্ত বৈঠকে তাওয়ার করা যাবে না ইল্লাফি তাসাফুদি স্থানে একমাত্র দ্বিতীয় তর্সাখু লে হাদিস ওয়াইল লিভ নে কারণ হাদিজ সাহিম হজির হয়ে এসেছে আন্না নবীসালামা জালাস ইফতার হলি রিজলাহাম নবী শাহুদ যখনই যখন বসেছেন তাসাহুদের জন্য বাম পাকে বিছিয়েছেন হলি সাহবাহ এবং ডান পাকে খাড় রেখেছেন এবং তিনি এক্ষেত্রে পার্থক্য করেনি সালামের পূর্বের তাসাহুদ না সালামের পরের শাহদ এটা কোন পার্থক্য করেনি

মুসলিম বর্ণনা করেছেন ক্ষেত্রে এই মর ফায়সারা দিচ্ছে ইল্লামা এক একমাত্র যেটা দলিল দালা দলিল দ্বারা প্রমাণিত হয়েছে বের হয়ে যাওয়া সেটাই ভিন্ন হবে মানে ব্যতিকরমটা দৈলের ভিত্তিতে নিতে হবে তাছাড়া এটাই হলো নিয়ম যে প্রত্যেক তাসাহুদে প্রত্যেক বটরে কি করতে হবে এইভাবে বসতে হবে বাম পা পা বেশি ডান খাওয়া রাখতে হবে এরপর উনি যে আবু হাম আসাদিন তার থেকে প্রমাণ পাওয়া গেছে যে উনি দ্বিতীয় তাসাহুদে বসেছেন মানে রাসু উল্লাহ আসলাম দ্বিতীয় তাসাহুদের ক্ষেত্রে এমনটি করেছেন অর্থাৎ ডান মা বাম্পাকে বেঁচ করে মানে আগিয়ে দিয়েছেন এবং পেছনের ঘরে তিনি বসেছেন এটা হলো সাধারণত চার আকার বিশেষ ক্ষেত্রে বা যে সারাতে দুটা রয়েছে তারপর মনে স্থানে তাছাড়াও এটা তো দ্বিতীয় তা নয় মানে যে এটা তো দ্বিতীয় তাসাদ নয় সুতরাং সেখানে কি করবে না তাওয়ার তাওয়ারোক করবে না আশা করি আমরা বুঝতে পেরেছি তারপর উনি এটাও বলছেন যে দুটো তার সাহুদে তার সহদের বৈঠকে পার্থক্য করাটা মানে সার সাহুদে করাটা এই জন্য এসেছে যাতে করে উভয় বৈঠকে তার উভয় বৈঠকে পার্থক্য করা যায় মানে আম জনতা যারা আসছে পরে তারা যেন বুঝতে পারে বৈঠক দেখে বুঝতে পারে যে এটা কয় বিশিষ্ট নামাজ দুই রেখাত হয়ে গেল নাকি চার রেখাত বা তিন রেখাত হয়ে গেল বৈঠকের ধরন দেখে তারা বুঝতে পারবে তো এই সমস্যা তো নাই দুই রেখাতের ক্ষেত্রে কারণ দুই ক্ষেত্রে তো একটাই বৈঠক হয় কাজে এ পার্থক্যেরও প্রয়োজন নাই এভাবে বলছেন ইবন কদম রহমতুল্লাহ আলহে তার মগনি খেতাবে শেখ ইবন ওসাইম রহমতুল্লাহ আলহিহকে জিজ্ঞাসা করা হয়েছিল লেখা ওল বাবিল মুক্ত আলোচনার সময় মত সাক্ষাৎকারে এই বৈঠকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কখন ব্যক্তি তাওয়ারুকে যেন বসবে সালাতে এবং কোন সালাত ফাজাব তখন তিনি জবাব দিয়েছিলেন তাওয়ারুকে এখন ফি তাশাহুদুল আখির ফি কুল্লি সালাতিন যাতে তাশাহুদাইন তিনি বলেন যে তাশাহু হবে শেষ বৈঠকে শেষ তাশাহুদে প্রত্যেক সালাতে যে সালাতে দুটো তাশাহুদ রয়েছে অর্থাৎ মাগরিবের শেষ রাকাতে এশার শেষ রাকাতে আসর আসর এবং যোহরের সালাত কাতে আম্মা সালাতুস সোনাইয়াহ কিন্তা যে সালাত হলো দৈরিকাক বিশিষ্ট যেমন ফাজর কাল ফাজর ও কাযালাকা রাওয়াতাই বরর ভাবে সুন্নাতগুলি সালাতের আগে পড়ে ফাইন নাহু লাইসা ফিহা তাওয়ারুক আর ভিতরে তাওয়ারুক নাই মানে পেশার ভরে বসা যাবে না আর তাওয়ারুক ইদান ফি তাশাহুদিন আখির ফিক করলে সালাতিন ফিহা তাশাহুদান সুতরাং তাওয়ারুক হবে শেষ বৈঠকে প্রত্যেক সালাতে যে সালাতে দুটো তাসাহুদ রয়েছে এভাবে আল্লাহ আসামিন ফায়সালা দিয়েছেন ওদিকে লাজনা দায়ের হত্যা সুতরাং আমরা যে দেখি শহী আকিদার ভাইদেরকে ভারত উপমহাদেশে তারা মনে করে যে প্রত্যেক রাখাতেই মানে শেষ রাখাতে প্রত্যেক নামাজের শেষ রাখাতে বৈঠক করা এভাবে মানে পিছনের ঘরে বসা বাম পাফি ছে দিয়ে ডান পাখা রেখে পিছনের ঘরে বসা এটা হলো সন্না প্রত্যেক রাখাতে এমনকি যে রাখাতে যে নামাজে মাত্র একটি তাসাউদ রয়েছে একটি বৈঠক রয়েছে এটা সন্নাথের অনুকূল নাই বরং সন্ন্যাতের লেবাসে সন্ন্যাত বিপরীত আমল এমনকি রসু উল্লাহ সাল সাল্লাম তারা খানা বিশুদ্ধ হাদিসে বলেছেন পাওয়া যায় আমরা পেয়েছি মস আহমেদ হাদিসে সাল্লাম মানে তাওয়ারক এক আখ ইসলাতে নবী সালাম তাওয়ারক এবং এক আখ অর্থে নিষেধ করেছেন মসাদ আহমদ হাজ এভাবে বলা হয়েছে যে নবী সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন তাওয়ার করতে মানে তাওয়ারফের বৈঠক করতে এবং এক আ করতে কুকুরের মতো করে বসা থেকে তো শেখ আলমানি রহমতুল্লাহ আলহ বলেন এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলছেন যে তাওয়ারক নিষিদ্ধ করা হয়েছে এই হাদিসে এই তাওয়ারক হলো কি ওই সালাতের ভিতর তাওয়ারক যে সালাতে মাত্র একটি বৈঠক রয়েছে যেমন ফজর বা বিভিন্ন সোনাত তাহলে দেখা যাচ্ছে আমরা নিষেধাজ্ঞ পেয়ে গেলাম সুতরাং আশা করি আমরা অজ্ঞতা দূর করব। আর সন্নাতির তরিকার পর আমল করার চেষ্টা করব যে তাওয়ারক শুধুমাত্র করব দুইটি তাসাহদ যে সালাতে রয়েছে সে সালাত গুলিতে অর্থাৎ জহরে আসরে মাগরেবে এসাই কিন্তু ফজ রাখতে তাওয়ারুক করা সম্মত নাই অন্যান্য সন্ন্যত আদায়ের সম্মত তাওয়ার করা এটা সন্ন্যাস সম্মত নয় বরং লেবাসে সন্ন্যাহ বিরোধী আমল এটা যে ভালো করে গবেষণা করবে এই তাওয়ারক সংক্রান্ত হাদিস গুলি নিয়ে সেই এই কথা বলতে বাধ্য হবে আল্লাহ নবীন মোহাম্মদ